আমি একটা সিসকো রাউটার নিছি, আর আমার এই যে এখানে আমার উইন্ডোজ 10 ছিল, এই উইন্ডোজ 10টাকে নিছি, এবার কানেক্ট করছি, তাই তো? দেন এখন আমি এটাকে অন করে দেই, আমার দেখো এখানে ভার্চুয়াল ভিএমওয়্যার ওপেন হবে। ভিএমওয়্যারে আমার উইন্ডোজ 10টা ওপেন হয়ে গেছে। উইন্ডোজ 10 আমি যেটা করব সেটা তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম, এইটাকে আমি সার্ভার বানাবো এবং এখান থেকে এই মেশিন ওর টাইমটা নিবে। তো সেটার জন্য আমরা কি করব, এটা আমি যা কাজ হচ্ছিল ওটা বেশ সময় লাগবে, একটু সময় নিক, তারপর দেখতেছি আমি। আচ্ছা, এটা ইন দ্য মিন টাইম আমি এটা করে ফেলি, দেখো তো এটাকে আমি সার্ভার করব, তাই তো? তাহলে আমাদের R4, এটা R4-এ কনসোলে যাই, R4 আসলো, এখানে আমি এটাকে সার্ভার বানাবো। তাহলে আমি প্রথমে এই এই পোর্টটাতে কাজ করব, ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0, আইপি অ্যাড্রেস 20.1.1.1, তার সাবনেট মাস্ক দিচ্ছি নো শাটডাউন। তাহলে এখন এখান থেকে এখানে কানেক্টিভিটি তো থাকতে হবে, রাইট? তো এখানে তাহলে এই নেটওয়ার্কের আইপি বসবে, এই উইন্ডোজ সার্ভারে উইন্ডোজ 10 মেশিনে এই নেটওয়ার্কেরই আইপি বসবে। তো আমি যদি যাই এই নেটওয়ার্কে একটা আইপি বসায় আসি আমি, এবং তারপর আমরা পিং করে দেখব যে আমার পাই কিনা। আমি আমার এই এই মেশিনটাতে আইপি বসাবো হচ্ছে 20.1.1.2, এই আইপিটা আমি বসাবো। দেখো এখানে প্রবাবলি 20.1.1.2 বসানো আছে, দ্যাটস ওয়াই সে পেয়ে গেছে, যেহেতু ওপেন করা আছে এখানে। দেখো এখানে আমি যদি মেশিন এটা আমি এখানে যাই, এখানে দেখো 20.1.1.2 আছে। আমি আগে একটা কাজ করি, যেটা সেটা হচ্ছে আমি এখান থেকে দেখি, আমার এই মেশিন থেকে দেখি যে আমার অ্যাকচুয়ালি আসলে এখান থেকে রাউটারটাকে পায় কিনা। সিএমডি রাউটারটাকেও পাচ্ছে, রাইট? তো তার মানে কানেক্টিভিটি স্টাবলিশ করা আছে। এখন আমি এটাকে সার্ভার বানাবো। দেখো এটাকে এখন আমি সার্ভার বানাবো, এটা হবে আমার ক্লায়েন্ট, উইন্ডোজ 10টা হবে ক্লায়েন্ট, ওর টাইম নেবে এখান থেকে, কেমন? এখন টাইম কত আছে সেটা আমরা একটু দেখি। এখন বাজে হচ্ছে 10:30, তোমরা দেখতে পাচ্ছ এখানে, দেখো আমি কোথা থেকে কোথায় যাচ্ছি, ডেট ডেট অ্যান্ড টাইম। এখন বাজে কত, 2020-এর 5ই মে, তাই না? 12:24, এটা বাজে। আচ্ছা আমি এখানে টাইম সেট করি, ক্লক সেট, আজকে তারিখ কত আমাদের, আজকে তারিখ হচ্ছে কত, 19 না 20? আচ্ছা আমি 19ই দিলাম। আচ্ছা 19, এখন বাজে হচ্ছে 10:45, তো আমি দিচ্ছি 10। 10টা মানে কত? আচ্ছা যাই হোক, একটা দিদি হচ্ছে আপাতত 0000, এটা দিলাম। আজকে তারিখ হচ্ছে 19 জুন 2020, এটা দিলাম। এই টাইমটা যেন সে আমার এখানে চলে আসে, 2005-ই মে আছে কিন্তু আমার আসবে কত, 19শে জুন যেন আসে, এবং এই টাইমটা থেকে সে যেন নেয়। কারণ এটা যেহেতু আমি এটা কনফিগার যেহেতু করছি, তার মানে এখন এটাকে আমি সার্ভার করতে হলে কী করতে হবে, এনটিপি মাস্টার, যেহেতু আমার একটাই আছে তো সো আমি এখানে স্ট্যাটাস ভ্যালু দিচ্ছি না, এনটিপি মাস্টার। এখন এই যে আমার এনটিপি যে মাস্টার হলো, তাহলে এটা তাহলে কি হলো আমার সার্ভার হিসেবে কনফিগার হয়ে গেল। দেন এখন আমি এই যে এটাকে যে আমি ক্লায়েন্ট করব, ক্লায়েন্ট করার জন্য আমাকে কি করতে হবে,
ইন্টারনেট টাইম চেঞ্জ এইখানে যে তোমরা এই টাইমটা সেট করে দেবা 20.1.1.1 এবং আপডেট। দেখো দ্য ক্লক ওয়াজ মোস্ট রিসেন্টলি সিনক্রোনাইজড, কেমন সিনক্রোনাইজ হয়েছে, অ্যাট 10 AM, 10 AM এ হয়েছে। ওকে ওকে, দেখো 2020 সাল 19শে জুন ফ্রাইডে আমার এখানে ছিল কত, 100 ক্লক, 2020 19শে জুন 10:01, ওই দেখো 10:21 সেকেন্ড। এখানে একটু খেয়াল করো, এখানে 24, এখন 30-এর সময় দেখো আমি দিয়ে দেবো, একদম হুবহু সেম এখান থেকে 30, এই দেখো 30, তো এখান থেকে সে টাইমটা কিন্তু নিচ্ছে। তো নর্মাল আমরা একটা সিসকোর আউটার থেকে কিভাবে, সিসকোর আউটার থেকে কিভাবে আমি আমার উইন্ডোজ 10 মেশিনগুলোতে কিভাবে ক্লায়েন্ট কনফিগার করতে পারি এবং সিসকোর আউটার থেকে সার্ভার বানায় সেখান থেকে কিভাবে ক্লায়েন্ট কনফিগার করি সেটা দেখলা। আশা করি এটাতে বুঝতে কারো কোনো সমস্যা নেই। কারো কোনো প্রবলেম থাকলে একটু লেখো, আর যদি কারো কোনো প্রবলেম না থাকে সে লেখো যে স্যার প্রবলেম নেই। এই এইটা উপরেরটা আমি একটু পরে দেখাচ্ছি, এই কনফিগারে কারো কোনো প্রবলেম আছে কিনা। এই কনফিগারটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা, উইন্ডোজ 10 কীভাবে NTP ক্লায়েন্ট কনফিগার করে এটাতে কারো কোনো সমস্যা আছে? প্রবলেম নাই, ডান স্যার, উইন্ডোজ 10 GNS3 পাওয়ার পায় না। আচ্ছা, এটার জন্য তোমাদেরকে উইন্ডোজ 10টাকে যেটা করতে হবে, দেখো পাওয়ার না পাওয়ার তো কোনো কারণ নাই, পাওয়ার পাবে না কেন, আমাকে কালকে টিম ভিউয়ারদের দেখায় দিও, সমস্যা নাই। আর কারো কোনো প্রবলেম নাই তো? আচ্ছা এটা আমি স্টপ করে দিচ্ছি, এটাও আমি স্টপ করে দিচ্ছি।